মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমার মুন্ডু কেটে নাও, কিন্তু আমি দিয়ে দিতে পারবো না। আপনার মুন্ডু আমরা কাটতে চাই না। আমরা চাই সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসেবে আপনি জেলে যান, আর 3 কোটি সারদার লোকের টাকা মারা লোকগুলো টাকা ফেরত পাক, আমরা এটা চাই। আর আমরা চাই আপনি নবান্ন থেকে যত তাড়াতাড়ি পালাবেন ততই পশ্চিম বাংলার শান্তি আসবে, পশ্চিম বাংলায় মানুষ পরিত্রাণ পাবে, পশ্চিম বাংলার মানুষ একটু মুক্ত শ্বাস প্রশ্বাস নিতে পারবে। সমস্ত স্তরে শ্রমিক কর্মচারী আসুন বিএমএসের ঝান্ডার তলায় ঐক্যবদ্ধ হন। বিএমএসি আপনাদের পথ দেখাবে। যারা রাষ্ট্রবাদী সংগঠন, যারা নীতিতে চলে, সততায় চলে, আদর্শে চলে, এবং যাদের কাছে ভারত মাতাই প্রথম এবং শেষ, সেই সংগঠনে আপনারা যুক্ত হন। পশ্চিমবাংলার দিকে দিকে বিএমএসের সংগঠন প্রসারিত হোক। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার দায়িত্ব আমার। যেখানে অন্যায় অত্যাচার হবে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করুন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শ্রমিকদের জন্য অনেক কল্যাণকর কর্মসূচি নিয়েছেন। তাদের অ্যাক্সিডেন্টাল বেনিফিট, অসংগঠিতদের পেনশন যোজনা, তাদের মুদ্রা লোন, তাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী ধনধন যোজনায় যুক্ত করা, এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এই পশ্চিমবঙ্গে যে পেনশন এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট ছিল ভারত সরকার দিত, 25 টাকা করে মাথা পিছু, আর 20 টাকা করে দিতে হতো রাজ্য সরকারকে। শুনে রাখুন, এই 500 টাকার ভাতা দিতে গিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে, আর খেলা মেলা করতে গিয়ে, উৎসব করতে গিয়ে মমতা ব্যানার্জি যেমন DA বন্ধ করেছেন, নিয়োগ বন্ধ করেছেন, সাথে সাথে অসংগঠিত শ্রমিক যারা কন্ট্রাকচুয়াল, যারা ক্যাজুয়াল, যারা নির্মাণ কর্মী, যারা ইটভাটা টালিভাটায় কাজ করেন, যারা ফিশারির সঙ্গে যুক্ত, যারা বিড়ি শ্রমিক, যারা হকার, যারা রিক্সাপুলা, টোটো চালক, এই যে বিপুল পরিমাণ অসংগঠিত শ্রমিক রয়েছে, গত 2022 সালের 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে 20 টাকা করে তাদের যে অংশ দিচ্ছে না। তাই আজকের এই যে মোদিজির যে স্কিম, এই স্কিম গোটা ভারতবর্ষের সব রাজ্যে পপুলার হলেও একটা শ্রমিক যদি দুর্ঘটনায় মারা যান, দুঃখজনক মৃত্যু হয়, আমরা কামনা করি না, কিন্তু অ্যাক্সিডেন্ট কেউ আটকাতে পারে না, 2 লক্ষ টাকা পায়। তার যদি গুরুতর চোট লাগে 50,000 টাকা পায়। 60 বছরের পরে তারা 5,000 টাকা করে 5,000 টাকা